প্রকল্পের ধীরগতির কারণে থমকে আছে রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের পাশে কাজলা সনটেক সড়কের উন্নয়ন কাজ। বেহাল সড়কে প্রতিনিয়ত নাকানি চুবানি খেতে হচ্ছে এ পথে চলাচলকারীদের, আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অভিযোগ স্বীকার করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। সুরাইমনি রিপোর্ট। সড়কের দুর্ভোগ পিছে ছাড়ছে না যাত্রাবাড়ি থানাধীন কাজলা ও সনটেক এলাকার মানুষদের। ঢাকা দক্ষিণ সিটির 61 ও 62 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকাটির যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের আশ্বাস দিলেও বাস্তবে রূপ দিতে পারেনি জনপ্রতিনিধিরা, এমন অভিযোগ স্থানীয়দের। এক কোণা হচ্ছে, আবার ফালায় রাখছে, কোনো দ্রুত অগ্রগতি নাই। মাঝে মধ্যে দু একটা পরে, বর্ষাকালে হবে এরকম, রিক্সা দিয়ে তো আসাই যায় না। যারা রোগী অসুস্থ তারা তো যাতায়াত করতেই পারে না। এই যে গাতা গোতা বৃষ্টি এলে গাতা গোতা রাস্তার কোনো কাজ কম করে না, আমাকে গাড়ি অনেক সমস্যা হয়। সব জায়গায় কাজ চলে কিন্তু এসব জায়গায় কাজ চলে না। আমি একদিন ফ্যামিলিতে পড়ছি। সংস্কার শুরু হলেও অজ্ঞাত কারণে কাজ বন্ধ থাকায় হানি ফ্লাইওভারের বাম পাশের রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা। গেল চার মাসে ছোট বড় 63টি দুর্ঘটনা ঘটেছে সড়কে। গাড়ি কেমন এরম করে এরম করে উল্টে যায়, এগুলো তাদেরও কষ্ট, আমাদেরও যাইতে যাইতে কষ্ট হয়। অসুস্থ অনেকবার পড়ছি, হাত পা কাটছে, অনেক বিধ্বস্ত। গাড়ি টানা যায় না, এদিনকে এক প্যাসেঞ্জার গাড়ি থেকে পড়ে গেছে। বেহাল সড়কে নাগরিক দুর্ভোগ নিয়ে স্থানীয় রাজনীতিকরাও বিরক্ত। যাত্রাবাড়ি চৌরাস্তা 40 কোটি টাকা বাজেট দিয়ে আরসিসি রাস্তা তৈরি করতেছে, যেটা মূল সমস্যা। তো সেই কাজগুলি চলমান, আপনার হয়তো বা 2-3 মাস আগে শুরু হচ্ছে, কাজগুলি চলছে। আর যেগুলি যেহেতু অনেক রাস্তাঘাট করা এখনো বাকি, কারণ আমাদের এটা একসময় ইউনিয়ন পরিষদ ছিল, আমাদের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে 3-3.5 বছর যাবৎ। তো সে অনুযায়ী ডেভেলপ কিন্তু পর্যাপ্ত, সমস্ত দুর্ভোগগুলি কিন্তু একবার একসাথে শেষ করা সম্ভব না। এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন স্থানীয় জনপ্রতিনিধি। এই অর্থ বছর থেকে আমাদের মেয়র মহোদয় একটা নতুন বাজেট দিছে, আমরা সব রাস্তাগুলি আমরা মেয়র মহোদয়ের কাছে সাবমিট করছি আমাদের ইঞ্জিনের মাধ্যমে। আমাদের আশ্বস্ত যে এই অর্থ বছরে আমরা কাজ করতে পারবো, এটা ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরে আমাদের কাজ হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কটি দ্রুত চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।